শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তীব্র উত্তেজনার মধ্যেই ইউক্রেনে অস্ত্র পাঠানো যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে অর্থ পাঠানোর অনুমতিকে স্বাগত জানালো তালেবান। সিরিয়ায় প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হল মার্কিন সেনাবহর। ওয়াশিংটন মস্কো উত্তেজনা প্রশমনে বাঘা রম্বর কাজে আসবে না, আমেরিকাকে রাশিয়ার হুঁশিয়ারি। প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সৌদিতে তাবলিগ জামাত নিষিদ্ধ, সতর্কতা জারি। এবং সবশেষ থাকছে যুক্তরাষ্ট্রে প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে মৃত্যু প্রায় 100 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ইউক্রেন সীমান্তে যখন রাশিয়া সেনা সমাবেশ করছে এবং এ নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে, তখন 6 কোটি মার্কিন ডলারের অস্ত্র এবং গোলাবারুদ পাঠালো যুক্তরাষ্ট্র। নিরাপত্তা সহায়তা কর্মসূচির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছে এসব অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। গত বৃহস্পতিবার এসব অস্ত্রশস্ত্র ইউক্রেনে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা। তবে আগামী বছরের শুরুতে আরও 4টি কাউন্টার মর্টার রাডার সহ অস্ত্রশস্ত্র সরবরাহ করার কথা রয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএনের একটি প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত 1 সেপ্টেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি হোয়াইট হাউস সফরের সময় এই নিরাপত্তা প্যাকেজের অনুমোদন দেন। গত বুধবার পেন্টাগন মুখপাত্র জিন কির্বি বলেছেন, নিরাপত্তা সহায়তার কর্মসূচির আওতায় অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের মতো প্রাণঘাতী উপাদানের পাশাপাশি অন্য অস্ত্রশস্ত্রও রয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে, বিশেষ করে সীমান্তে রাশিয়া সেনা সমাবেশ ঘটানোর বিষয়টি লক্ষ্য করে এই নিরাপত্তা প্যাকেজের অনুমোদন দেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে আফগানিস্তানে অর্থ পাঠানোর যে অনুমতি মার্কিন অর্থ মন্ত্রণালয় দিয়েছে, তাকে স্বাগত জানিয়েছে তালিবানের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তালিবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালকি বলেছেন, মার্কিন অর্থ মন্ত্রণালয়ের পদক্ষেপ আফগান ব্যাংকগুলোর জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। তিনি আরও বলেছেন, এখন থেকে আমেরিকা প্রবাসী আফগান নাগরিকরা ওয়েস্টার্ন ইউনিয়ন এবং মার্কিন গ্রামসহ অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজ দেশের তাদের পরিবারের কাছে অর্থ পাঠাতে পারবেন। গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে অপমানজনকভাবে বিদায় নেওয়ার পর কাবুলের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। বিশেষ করে যুক্তরাষ্ট্রে থাকা আফগানিস্তানের অন্তত 1,000 কোটি অর্থাৎ $10 বিলিয়ন অর্থ আটকে দেয় মার্কিন সরকার। তবে গতকাল মার্কিন অর্থ মন্ত্রণালয়ের একটি নির্দেশে আফগানিস্তানের অর্থ পাঠানোর ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এর ফলে এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে যে কেউ আমেরিকা থেকে আফগানিস্তানে টাকা পাঠাতে পারবেন। আফগানিস্তানের লাখ লাখ মানুষের জীবন প্রবাসীদের কাছ থেকে আসা অর্থের উপর নির্ভরশীল। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের একটি গ্রামে যাওয়ার সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হল মার্কিন সেনার গাড়িবহর। এসব মার্কিন বহর লক্ষ্য করে গ্রামবাসীরা পাথর হামলা চালায়, এতে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় মার্কিন সেনাদের 3টি গাড়ির বহর কামিশলি শহরের দক্ষিণ পূর্বে আল মাতিনিয়া গ্রামে যাওয়ার চেষ্টা করলে সেখানে গতিপথ আটকে দেওয়া হয়। এতে উপরন্তর না দেখে মার্কিন সেনারা ফিরে যেতে বাধ্য হয়। জানা গেছে, প্রতিরোধের মুখে ফিরে যাওয়া ওই মার্কিন বহরের সঙ্গে আমেরিকা সমর্থিত কুর্দি গেরিলাদেরও কয়েকটি গাড়ি ছিল। এদিকে সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আর জাউর প্রদেশে আরব উপজাতিদের হামলার পর সেখানে কারফিউ জারি করেছে মার্কিন সেনা এবং তাদের সমর্থিত কুর্দিরা। রাশিয়া বলছে আমেরিকার যুদ্ধকামী বাঘা রম্বর ওয়াশিংটন এবং মস্কোর সম্পর্ককে উত্তেজনা প্রশমনে কোনো কাজে আসবে না। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, গত কয়েক সপ্তাহে আমরা আমেরিকার পক্ষ থেকে আক্রমণাত্মক অনেক বাঘা রম্বর শুনেছি। দুঃখজনকভাবে এই ধরনের বাঘা রম্বর উত্তেজনা প্রশমনে সাহায্য করবে না। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রায় 2 ঘন্টা বৈঠক করেছেন। এই বৈঠকে দুপক্ষ মূলত ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক, সাইবার নিরাপত্তা এবং ইরানের পরমাণু আলোচনা নিয়েও তাদের মধ্যে কথা হয়।
ভিডিও সংলাপে বাইডেন পুতিনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া ইউক্রেনে হামলা করলে দেশটিকে ধ্বংসাত্মক অর্থনীতির পরিণতির সম্মুখীন হতে এবং চড়ামূল্য দিতে হবে। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো ইউক্রেন সীমান্তে রুশ সেনা সমাবেশের বিরোধিতা করে দাবি করছে, ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে সেনার সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। তবে মস্কো এই অভিযোগ অস্বীকার করে বলেছে, একটি স্বাধীন দেশ হিসেবে নিজেদের যে কোনো স্থানে সামরিক তৎপরতা চালানোর অধিকার রাশিয়ার রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উল্টো অভিযোগ করেছেন, ন্যাটো জোট রাশিয়ায় হামলা চালাতে চায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন। তিনি এই সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ এবং দেশটির কার্যত শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে দেখা করবেন। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা। সংযুক্ত আরব আমিরাত সফরের বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এই শীর্ষ পর্যায়ের সরকারি সফরের জন্য যাত্রা করবেন। এরপর সোমবার সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ এবং দেশটির কার্যত শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথেও সাক্ষাৎ করবেন। তবে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ এই বিষয়ে এখনও কোনো বিবৃতি বা তথ্য প্রকাশ করেনি। মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত আব্রাহাম অ্যাকর্ড চুক্তির মাধ্যমে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত তাদের আনুষ্ঠানিক সম্পর্ক শুরু করে। এরপর ওই দুদেশের ভ্রমণ, ব্যবসা এবং প্রযুক্তিগত বিষয়ে সম্পর্কে স্থাপন করে এবং চুক্তি করে। ইরানের সাথে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা এবং বিবাদের মধ্যে নাফতালি বেনেট এই সরকারি সফরে এসেছেন। এই সরকারি সফরে তিনি সংযুক্ত আরব আমিরাতের সাথে সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে আলোচনা করবেন। তাবলিগ জামাতের কার্যক্রম নিষিদ্ধ করে সতর্কতা জারি করেছে সৌদি আরব। এরই ধারাবাহিকতায় জুমার নামাজের খুতবায় এই সংগঠন সম্পর্কে মানুষকে সতর্ক করার নির্দেশ দিয়েছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী ডাক্তার আব্দুল লতিফ আল শেখ। গত সোমবার এক টুইট বার্তায় এই তথ্য বা এই নির্দেশনা জানানো হয়। টুইট বার্তায় এই সংগঠনকে সন্ত্রাসবাদের অন্যতম কেন্দ্র উল্লেখ করে এর বিপথগামিতা, বিচ্যুতি এবং ভয়াবহতা নানা দিক মুসল্লিদের কাছে তুলে ধরতে বলা হয়। এছাড়াও সংগঠনটির প্রধান ভুলগুলো মানুষের সামনে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। টুইট বার্তায় আরও জানানো হয়েছে, সৌদি আরবে তাবলিক এবং দাওয়াহ গ্রুপ অর্থাৎ ধর্ম প্রচারের পক্ষপাতমূলক দলগুলোর সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হয়েছে। এদিকে বিশ্বব্যাপী কার্যক্রম ছড়িয়ে থাকা শত বছরের পুরনো তাবলিক জামাতের যাত্রা ভারতে শুরু হয়েছিল। সাধারণ মুসল্লিদের মধ্যে ইসলামের নির্দেশনা পালনের উৎসাহ দেওয়াই এই সংগঠনটির প্রধান এবং মৌলিক কাজ বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই বিভিন্ন দেশের ইসলামিক স্কলাররা সৌদি সরকারের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। তাবলিগ জামাত ভারতের দেওবন্ধ ভিত্তিক সুন্নি মুসলিমদের ইসলাম প্রচারের সংগঠন। অপরদিকে সৌদি নেতৃবৃন্দ ওয়াহাবি এবং আহলি হাদিস মতাদর্শের অনুসারীরা বলে পরিচিত। ফলে আগ থেকেই সৌদিতে প্রকাশ্যে তাবলিগের কোনো কার্যক্রম ছিল না। তবে এবারই প্রথম তাবলিগ জামাতের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ তুলেছে ইসলামের প্রধান কেন্দ্রভূমি দেশটি। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ এবং মধ্যাঞ্চল জুড়ে তাণ্ডব চালানো শক্তিশালী ঘূর্ণিঝড় এখন পর্যন্ত 94 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন কয়েক ডজন মানুষ। বিধ্বস্ত এলাকায় হন্য হয়ে জীবিতদের খুঁজে চলছে উদ্ধার কাজ। হয়তো অলৌকিকভাবে বেঁচে থাকতে পারেন কেউ। স্থানীয় সময় শুক্রবার রাতে আঘাত হানা এই ঘূর্ণিঝড়ের কবলে শুধু কেনাটাকি নয় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 5টি অঙ্গরাজ্য। শক্তিশালী প্রায় 50টির মতো ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে বেশ কয়েকটি শহর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য কেনটাকিতে বিপর্যয় ঘোষণা করে জরুরি অবস্থা জারি করেছেন। কেনাটাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেশিয়াই স্থানীয় সোমবার রোববার সাংবাদিকদের বলেছেন, অন্তত 80 জন মানুষের মৃত্যু হয়েছে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। এই সংখ্যা 100 জনের বেশি হতে পারে। তারপরেও তিনি আশা রাখেন যদি অলৌকিকভাবে কেউ বেঁচে যান, এটি রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় বলে আখ্যায়িত করেছেন তিনি। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।